আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্ববৃহৎ আমের রাজধানী খ্যাত রূপারীর রাজধানী নওগাঁর সাপাহার। আর আমাদের আড়ত কিন্তু এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে, এবং আমরা কিন্তু আম কিনে নিয়ে এসেছি। এই আমটি কিন্তু আমি কিনছি একটু আগে। এই আমের আজকের বাজার দর, এটি কিন্তু রূপালী, রূপালীর টেনের একটু ছোট সাইজ। এটি দেখা যায় যে 5টা বা 6টায় কেজি হবে, 2280 টাকা দর। 2280 টাকা দরে এই রূপালী আমরা কিনছি। এই যে আমের মালিক আছে, 2280 না 2280, আচ্ছা 2280। তো আমি আপনাদের দেখাবো এই আমগুলো কোন আম কি দরদাম। আরও কিন্তু অনেক রূপালী আছে, এবং কোন আমের কি মাপ। এখানে দেখুন মাপ চলছে, আমের এখানে মাপ চলছে। আমের মাপ হচ্ছে যেটা নর্মাল মাপ সেটা হচ্ছে আপনার ঢালা, যেটা এটা 51 কেজি, আর যদি বাসা দেওয়া হয় তাহলে হচ্ছে 50 কেজি। অর্থাৎ যদি আপনি আমি হাত দেন তাহলে 50 কেজি, আর যদি আমি হাত না দেন শুধু মানে ওই ফাটাগুলো আর একটা মাসি কাটা একটা আম আছে, এই দুটো বাদ দিলে আপনার 51 কেজিতে মন ধরাবে। আমার কাছে কিন্তু আপনারা হাড়ি ভাঙা আমও দেখতে পাচ্ছেন। এই হাড়ি ভাঙা আম অস্থির একটি আম, অত্যন্ত সুস্বাদ এবং সুমিষ্ট আম। রংপুরের হাড়ি ভাঙা এখন নওগাঁতে অ্যাভেলেবল। এই আমের মালিকের সাথে কথা বলবো এবং এটি কী দরদামে বিক্রি করছে সেটা আমি জানবো। আসসালামু আলাইকুম ভাই, ভাই এটি কী দরদামে বেচলেন আজকে? বন্ধুরা, কখনোই আপনারা আমার মুখের কথা বিশ্বাস করবেন না। আমের যিনি চাষি তিনি নিজের মুখ থেকেই বললো 2670 টাকা দরে বিক্রি হয়েছে হাড়ি ভাঙা। এটি কয়টা কেজি হতে পারে? আপনারা নিজের চোখেই দেখুন, 4টা বা 5টায় কেজি হবে। এটির দাম 2670 টাকা। আমি কখনোই আপনাদের ওইভাবে ভুলভাল কিছু বলার চেষ্টা করি না, যেটা বলি রাইট কিছু দেখে রাইট কিছু, কারণ আমার শুধু আপনার একার কাস্টমার না, আমার অনেক কাস্টমার এই ভিডিওটি দেখে, যার কারণে আমাকে অনেক বেশিরভাগ সত্য কথাগুলো বেশি বলতে হয়। অনেক কিছু লুকিয়ে বলার আমার কোনো ওয়ে নাই। এখানে দেখুন রূপালী কিনছে, এবং এখানেও কিছু রূপালী কিনে এনে রাখা হয়েছে। এটি নর্মাল রূপালী। এই রূপালীর আজকের বাজার দর আমি কিনছি 1900 টাকা দর। এটি দেখা যায় 6টা বা 7টায় কেজি আসবে, 6টা 7টায় কেজি, 1900 টাকা দর। এখানে সবাই কিন্তু প্যাকিং চলছে এখানে। আর আমি আপনাদের হাই কোয়ালিটির স্ট্যান্ডার্ড মানে রূপালী টেন সেটি দেখাবো, এবং সেটির কি বাজার দর সেটি আপনারা নিজেই দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন আমার কাছেই কিন্তু রূপালী টেন, আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেকগুলো কিন্তু এনে রাখা হয়েছে। দেখুন এটি 3টা 4টায় কেজি হবে এই রূপালী টেন। আমার হাতে এটি দেখছেন প্রায় 350 থেকে 400 গ্রামের মতো। এই আম যিনি কিনছে তার মুখ থেকে আমরা শুনবো কি দরদামে কিনছে। আসসালামু আলাইকুম ভাই, ভাই কি দরদামে এই টেন কিনছেন? 2500। না বন্ধুরা, কখনোই আপনারা আমার মুখের কথা বিশ্বাস করবেন না, এটি 2500 টাকা দরে আজকে এই আম কিনে আনা হয়েছে আমাদের নওগাঁর সাপাহার বাজার থেকে। এখন এই আমগুলো আড়তে এনে রাখা হয়েছে, এটা প্যাকিং হবে একটু পরে। এটা গাড়ি লোড হয়ে যাবে কোথায় এটা ভাইয়া? ঢাকা। শিক্ষণ আড়তে শিক্ষণ, আরে বাপ, হাজারিবাগ, ওই মামুন ভাই তো আচ্ছা, তো শিক্ষণ আড়তে চলে যাবে। এর আগের ভিডিওতে দেখাইছি মামুন ভাইকে, ওই ওই এলাকাতে চলে যাবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সবই দেখলেন, এবং আমি আপনাদের আরও কিছু রূপালী, স্পেশালি এখানে কিন্তু রূপালীর জন্য বিখ্যাত। আজকে সাপাহারে ফজলি আম দেখলাম, ফজলি আজকে চলতেছে 1200-1300 এরকম। এখানে কিন্তু রূপালী চাইতে ফজলির দামটা একটু ই থাকে, মানে আমাদের রাজশাহী চাইতে এখানে ফজলির দামটা একটু বেশি। এবং এই যে এই এই রূপালীটা আমাদের কিন্তু আড়তের সর্দার। এ হাসান, হ্যাঁ ভাই, এই এই কি দরদামে কিনছেন তো? এটা কিনছে তো 2500। 2500 বন্ধুরা, এটিও 2500 টাকা ধরে। এই যে আপনার এটিও কিন্তু রূপালী টেন, আমার হাতেই কিন্তু দেখতে পাচ্ছেন। এটি 2500 টাকা দরে কিনে আনা হয়েছে। এটি পিন্টু ভাই কিনছে না? এটি পিন্টু ভাইয়ের মাল, 2500 টাকা দরে কিনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটা আছে, এই তিনটায় প্রায় ওজন আছে আপনার প্রায় 900 থেকে 1 কেজি এরকমই মনে হচ্ছে। মোটামুটি বড় মাল আছে তিনটা, এই যে দেখুন আমার হাতে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি আপনাদের কিন্তু আমের দরদাম জানাবো। আর আরেকটি কথা বন্ধুরা, গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে ম্যাজিক, দ্যাট মিন জাদু। আপনারা কিন্তু ঈদের পরেই নতুন একটি জাদু চলে আসবে, সেটি দেখার জন্য অপেক্ষা করবেন। আমি মুখের কথা না, আপনাদের দেখাবো। ঈদের পর নতুন ভিডিও আসবে এবং নতুন চমক, এটি এটির জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, স্পেশালি পঞ্চগড় এপিসোডের জন্য। ঠিক আছে, আমি পঞ্চগড় যাব, গিয়ে সেখানে পঞ্চগড়ের যে এপিসোড সেটাতে আমি কী হবে না হবে
নতুন একটু জাদু এবং নতুন নতুন সব আইটেম নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। এটি হবে ঈদের পরে, আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন। আর বন্ধুরা, আমি আপনাদের সব আমের দরদাম জানালাম, যাদের আমের প্রয়োজন, স্পেশালি 50-60 মন বা 100 মন আমের যাদের প্রয়োজন, তারা অবশ্যই আমাদের জানাবেন, আমরা আপনাদের আম নিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। আর যারা এখনও শুরু করতে পারেন নাই যে আমি ব্যবসা করবো করবো, তারা অবশ্যই খুবই দ্রুত চলে আসবেন আম নেওয়ার জন্য। আর যারা কুরিয়ারে নিতে চান তারাও আমাদের জানাতে পারেন, একদম কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে আমগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।